সোমবার লকডাউন অমান্য করে বাড়ি ঢালাইয়ের কাজ চলছিল কাঁকসার মাধব মাঠে গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ হানা দিলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শ্রমিকরা কাঁকসা থানার পুলিশ বাড়ির মালিককে গ্রেপ্তার করে আটক করা হয় ঢালাই করার মেশিন মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে বাড়ির মালিককে তোলা হলে আদালত জামিনে মুক্তি দেয় বাড়ির মালিককে যদিও বাড়ির মালিক জানিয়েছেন বাড়িটি ইন্দিরা আবাস যোজনায় তৈরি করা হচ্ছিল বাড়িতে পড়ে থাকা সিমেন্ট নষ্ট হয়ে যাচ্ছিল দেখে নিজেরাই বাড়ির ছাদ ঢালাই করার সিদ্ধান্ত নেয় লকডাউনের বিষয়টি গুরুত্ব না দিয়ে যার ফলেই হঠাৎ করে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয় বাড়ির ছাদ অর্ধেক ঢালাই অবস্থাতেই পড়ে রয়েছে এখনও

এতে থাকার জায়গায় নাই তার জন্যই মানে কালকে কাজটা করছিলেন করছিলাম কি তারপর কি হয়েছিল তারপরে ওই যে পুলিশ এলো এসে বন্ধ করে দিয়ে গেল লক্ষ্মী লোহার কালকে ওই যে ছাদ ঢালছিলাম ঢালতে ঢালতে পুলিশ এলো খুঁজেছে লোকে কি বলছে পুলিশ পুলিশ এসে বলছে বন্ধ করো কাজ মানে এই এখন তো এখন তো নিয়ম আছে কাউকে ঘরে বেশি লোক জড়ো করা যাবে না ওটা কি জানতেন না ওটা